হ্যালো 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 আর্কিটিন, কি অবস্থা সবার? ভালো থাকার কথা না, তারপর আমরা যে অবস্থাতে আছি আল্লাহর কাছে শুকরিয়া করি। সবাইকে রিকোয়েস্ট করব, স্টে হোম, স্টে সেফ। আপাতত আমরা কিছুদিন বাসায় থাকি, আমরা যদি সচেতন হই তাহলে করোনা ভাইরাস আমাদের কখনো স্পর্শ করতে পারবে না। আর মুসলিমরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর হিন্দুরা বা অন্যান্য ধর্ম অবলম্বীরা, আপনারাও আপনাদের ধর্ম পালন করবেন ঠিক মতো। সো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে, আপনি আমি আমরা সবাই কিন্তু লেখাপড়া করি, বলতে গেলে বাংলাদেশে অশিক্ষিত মানে অশিক্ষিত জনগণের হার খুবই কম, তারপরেও আজ আমার বলতে হচ্ছে কেন এই লেখাপড়া। হ্যাঁ, আজকে আমাদের বিষয়টা হচ্ছে কেন এই লেখাপড়া। আমাদের মধ্যবিত্ত মানে আমাদের মতো মধ্যবিত্ত ছেলে মেয়েদের মাথায় মাঝে মধ্যে আসে কেন এই লেখাপড়া, কি হবে লেখাপড়া দিয়ে। চলেন আজকের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে আসি। মাস্টার্স পাস করা একজন 26-27 বছর বয়সী যুবক যুবতীকে 10-12 হাজার টাকা বেতনের চাকরিতে যোগদান করতে হয়, তাও আবার অনেক কষ্টে। কিন্তু লেখাপড়া না জানা, কিছু না জানা একজন বাস হেল্পারের দৈনিক হাজিরা 400 থেকে 500 টাকা, যা মাসে দাঁড়ায় 14 থেকে 15 হাজার টাকা। কে কোনো ফ্যাক্টরিতে টানা 20 বছর কাজ করলে তার বেতন হয় লক্ষ টাকা, আর টানা 20 বছর লেখাপড়া করে যখন চাকরির জন্য যায় তখন বেতন হয় 10 হাজার টাকা। তাহলে আমরা কোথায় যাব, ফ্যাক্টরিতে নাকি স্কুল কলেজে? আপনারাই বলুন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করে অশিক্ষিত মানুষগুলো সমাজের, পরিবারের এবং সবার কাছে অবহেলিত। রাষ্ট্র লেখাপড়া করার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা নিতে পারে, কিন্তু লেখাপড়া করার পর সে টাকা ফেরত দিতে পারে না। এখন অনেকেই বলবে ভালো করে লেখাপড়া করলে, ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাওয়া যায়। আসলে কি পাওয়া যায় নাকি মোটো অঙ্কের ডোনেশন দিতে হয়, প্রশ্ন আপনাদের কাছে। ভালো রেজাল্ট না করলে পাস দেওয়া হয় না কেন? রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকরি দিতে না পারে, তাহলে রাষ্ট্রের উচিত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া। তাহলে বাবা মায়ের এত কষ্ট হতো না সন্তানের লেখাপড়া করার জন্য, এত টাকা খরচ হতো না, টাকাগুলো সঞ্চয় হতো। চাকরির অভাবে পরিপক্ক হওয়া ছেলেটা 28 বছরও বিয়ে করতে পারে না। অন্যদিকে বয়স বাড়তে থাকা মেয়েটাও মুখ ফুটে কিছু বলতে পারে না, না পারছে উপযুক্ত ছেলেকে বিয়ে করতে, না পারছে পরিবার এবং পাড়াপড়শির কুটা সহ্য করতে। সবাই শুধু এক বুক নিঃশ্বাস ফেলে আফসোস করছে এই দেশে জন্ম নেওয়ার জন্য। আমাদের অবস্থা আজ এমন দাঁড়িয়েছে যে যেন কাদার দিকে তাকালে দেখতে পাই নিজের প্রতিচ্ছবি। তারপর আমি বলবো লেখাপড়ায় সবার উদ্যোগ, লেখাপড়া ছাড়বেন না, কারণ সারা বিশ্বে লেখাপড়ার একটা বড় কদর আছে, শিক্ষিত মানুষের একটা সম্মান আছে, কেউ কখনো লেখাপড়া ছাড়বেন না। লেখাপড়া করে বড় চাকরি যদি করতে না পারে তাহলে দেশে ব্যবসার অভাব নেই, ব্যবসায় নেমে পড়ে হয়তো ব্যবসার জন্য পুঁজি লাগবে। অল্প থেকে শুরু করুন, নিজে ব্যবসা করুন এবং সেই ব্যবসাতে অন্য 10 জনকে চাকরি দিন, এটাই হবে বেস্ট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কথাগুলো বলার যোগ্যতা কিন্তু আমার নাই, আমি নিজেও অতটুকু লেখাপড়া করি নাই, করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর স্টে হোম, স্টে সেফ। আপনি আমি আমরা সবাই যদি সতর্ক হই তাহলে ধ্বংস হবে করোনা। সোনামণিরা, ঘর থেকে বের হব এ কথা একদম বলো না। সবাইকে ধন্যবাদ।